এই দুটটুকু যদি কোনোভাবে এই অভুক্ত শিশুগুলির মুখে তুলে দিতে পারতাম, রানীমা মহাদেব, তুমি আমার স্বামীর সাথে এরকম কেন করলে? কি করেছেন উনি? উনি তো সব সময় তোমাদেরকে নিয়ে দেখেছেন, উনি তো কারণ গতি করতে চাননি। যারা এমনকি আমার স্বামীর গতি চেয়েছেন, উনি তাদেরও গতি করার কথা ভাবেননি। তাহলে ওনাকে কেন বারবার অকারণে বিপদের মধ্যে পড়তে হচ্ছে? কেন তুমি চাও তো আমার সিঁদুর সিঁদুর মুছে যাক, কিন্তু তার আগে যে আমার প্রাণ নিতে হবে তোমাকে। আমার প্রাণ নিয়ে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে হবে। আমাদের রামপ্রসাদ মায়ের পুজো করে, মা কখনো এমন অনর্থ হতে দেবেন না, মা কখনো এরকম অবিচার করতে পারেন না, একজন মায়ের বিশ্বাস। হে প্রভু, আজকের এই পুণ্যতিথিতে একজন মাকে তুমি সন্তান হারা হতে দিও না প্রভু। একজন স্ত্রীকে স্বামী হারা হতে দিও না, রামপ্রসাদকে ওর সন্তানদের কাছে ফিরিয়ে দাও প্রভু। মুখ তুলে চাও ঠাকুর, মুখ তুলে চাও। রাজপুত মশাই, বিষে আরো ছড়িয়ে পড়ছে। ভালো ঠেকছে না। আগে খুড়ো মশাই, আপনারা যে রামপ্রসাদের হাতে বাঁধন দিলেন, তারপরেও বিষ ছড়িয়ে যাচ্ছে কি করে? শঙ্খচূড়ের বিষ, এর পরিণাম কি তা তো আমাদের সকলের জানা, আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে সব। ভয় খুড়ো মশাই, আপনি আপনি এভাবে ভেঙে পড়বেন না, আপনি কাঁদবেন না। রামপ্রসাদ, ও রামপ্রসাদ, দোয়াই তোমার, তুমি তুমি চোখ খোলো রামপ্রসাদ। বৈদ্যমশাই, আপনার কি আর অন্য কোনো উপায় জানা নেই? আমাদের যা করার আমরা সব কিছু প্রয়োগ করেছি, কিন্তু আর আমাদের কিছু করার নেই রানী। আজকে আমার জন্যই ঠাকুরের এই অবস্থা, আমাকে বাঁচাতে গিয়ে ঠাকুর ঠাকুর নিজের এই অবস্থা করলেন। ঠাকুরের কিছু হয়ে গেলে আমি আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। ভবানী, তুমি অস্থির হও, ঈশ্বর ঠিক আমাদের দিকে মুখ তুলে চাইবেন। ঠাকুরের কিছু হতে পারে না, ঠাকুরের মতো একজন এত ভালো মানুষের সাথে ঈশ্বর এই অবিচার করতে পারেন না। ঈশ্বর ঠিক মুখ তুলে চাই, ঠাকুরের মতো এমন ভালো মানুষের সঙ্গে কি হয়ে গেল? মহাদেব, মহাদেব, তুমি রক্ষা করো, রক্ষা করো মহাদেব। তোমরা সবাই মিলে প্রার্থনা করো, মহাদেবের কাছে প্রার্থনা করো যাতে মহাদেব সহায়।
বাঁচাও ঠাকুর। আমি যে আর কোনো আশা দেখছি না। কোথায় যাচ্ছিস? কিচ্ছু হবে না গো ঠাকুর, তুমি ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কোনো কষ্ট থাকবে না। আমরা পারলাম না, এখানে এসে কিছু হলো না, আর তুমি বলছো সব ঠিক হয়ে যাবে। নারী খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন অবস্থা আরো খারাপ হচ্ছে। যেখানে এত বড় বৈদ্যরা জবাব দিয়ে দিয়েছেন, সেখানে তুমি একথা কিসের জোরে বলছো? লোকেশ্বর তুমি আদি হে অনন্ত, জটাধারী নীলকণ্ঠ তুমি প্রলয় তুমি সৃষ্টি, ত্রিনয়নে কৃপা দৃষ্টি তুমি ত্রাতা তুমি দাতা। এই নাও গো ঠাকুরে, একদম ভালো হয়ে গেছে। আশ্চর্য, রামপ্রসাদের হাত তো নীল হয়ে গেছিল, এখন একদম স্বাভাবিক। রামপ্রসাদ, কি হলো? শুনছেন? ঠাকুর চোখ খুলে তাকান, উঠুন। আস্তে আস্তে, কি বলেছিলাম না, ঠিক হয়ে যাবে। তোমার গলা এরকম নীল হয়ে গেছে কেন? নীল হবে কেন গো, আমার গলা তো এমনই নীল বহু কাল ধরে। কই, তুমি যখন এলে তখন তো দেখলাম না। ছিল গো মা, তুমি খেয়াল করো। একটা কথা বলো তো, যেখানে আমাদের সমস্ত ওষুধ ব্যর্থ হলো, সেখানে তুমি কি করে জানলে যে রামপ্রসাদ ভালো হয়ে যাবে? স্বয়ং মহাদেব যাকে রক্ষা করেন তাকে মারে কার শান্তি আছে। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঠিক বলেছো বাবা তুমি, একদম ঠিক। স্বয়ং ভোলানাথ আমাদের রামপ্রসাদকে রক্ষা করলেন। জয় বাবা ভোলানাথ! জয় বাবা ভোলানাথ! জয় বাবা ভোলানাথ! বাচ্চাটা কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। কোথায় গেল? কোথায় কোথায় গেল? ও গেল কোথায়? হ্যাঁ, কোথায় গেল? আমি Oh,
দেখছি, এই তো এই তো কি হলো কি হলো, এই তো আমি ওকে চোখের সামনে দেখলাম, স্পষ্ট দেখলাম আমি যে ও এখানে ছিল। অমন তীব্র আলো, অমন আলো, আলোর বলয়, এই আমি কি দেখলাম, কেন দেখলাম আমি এমন। আচ্ছা, ও কি তবে সাধারণ কেউ নয়? সত্যি তো, ওর স্পর্শে আমার সমস্ত জ্বালা যন্ত্রণা যেন এক নিমেষে দূর হয়ে গেল, আমার কষ্ট যেন লাঘব হতে শুরু করলো। না না না, ও সাধারণ তো কেউ নয়। ও কি তবে মহেশ্বর, ওই কি তবে ভোলানাথ, তবে কি আমি যা দেখলাম ঠিকই দেখলাম, তবে কি সব প্রভুরই লীলা? প্রভু প্রভু, তুমি কি তবে আমার প্রাণ রক্ষা করলে? তুমি কি তবে ওই বালকের রূপ ধারণ করে এসে আমাকে জীবন দান করলে? প্রভু, আমি যে বুঝতে পারিনি প্রভু, আমি বুঝতে পারিনি প্রভু, আমি চিনতে পারিনি, আমি সামনে দেখেও চিনতে পারিনি প্রভু। কি হয়েছে? আপনি আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? সে এসেছিল সর্বাণী, সে এসেছিল, কিন্তু আমি তাকে চিনতে পারলাম না। কে এসেছিল? কাকে আপনি চিনতে পারেননি? স্বয়ং দেব আদিদেব মহাদেব, স্বয়ং বাবা ভোলানাথের কৃপায় আমি আমার জীবন ফিরে পেয়েছি সর্বাণী, কিন্তু আমি সামনে দেখেও তাকে চিনতে পারি। কি বলছো কি তুমি ঠাকুর? ওরা যে রাজবৈদ্য বা আমার বাবা, কারোরই সাধ্য ছিল না ওই বিষ নামানো। কোনো উপায় না দেখে আপনারা আমাকে মহাদেবের মন্দিরে এনেছিলেন, তাই তো? যার মন্দির সে নিজেই রক্ষা করেছে আমাকে। রাম প্রসাদ।